আজকের ক্লাসে আমরা একটি কুকুরের ছবি আঁকব, খুব সহজ পদ্ধতিতে। প্রথমে একটি গোল নেব, বড় করে গোলের সামনে ছোট একটি গোল নেব। কুকুরের চোখ ছোট একটি গোল নিয়ে আঁকব, উপরের গোল থেকে নিচের দিকে ঘুরিয়ে এখানে লাগবে, ঠিক নিচের অংশ থেকে, নিচের গোলের অংশ থেকে উপরের গোলে ঘুরিয়ে ঠিক এইভাবে লাগাব। কুকুরের মুখ করব, কুকুরের দুটি কান। কুকুরের শরীর আঁকতে আমরা একটি বক্স এঁকে নেব, চার কোনা একটি বক্স আঁক। কুকুরের লেজ করতে বক্সের নিচ থেকে একটি সোজা দাগ নিয়ে উপরে ঘুরিয়ে লাগাবো, এইভাবে একটি লেজ করব। কুকুরের গায়ে ছোপ ছোপ দাগ করতে ঢেউ খেলানো দাগ দেব, উপরে বক্সের অংশেও একইভাবে ঠিক করব। প্রথমে আমি এই তিনটি কোণ, বক্সের তিনটি কোণ পরিষ্কার করে এই রেখাগুলোকে ঘুরিয়ে আনব, আর গলার কাছে একটু উপরের দিকে রেখাটি যাবে। এভাবে কুকুরের পা, কুকুর আঁকা হয়ে গেলে আমরা সুন্দরভাবে আউটলাইন করব, অপ্রয়োজনীয় দাগগুলো পরিষ্কার করে। স্কেচ করার পর আমরা পরিষ্কার করব ছবিটিকে। কুকুরের মুখে ডিপ ইয়েলো কালারটি ব্যবহার করছে, শরীরেও আমরা ডিপ ইয়েলো কালারটি সুন্দরভাবে করব। দুটো কানে ডার্ক ব্রাউন কালার ব্যবহার করছি, গায়ের যে দাগগুলো কুকুরের সেটাতেও ডার্ক ব্রাউন কালার ব্যবহার করছি। নাকে আমরা কালো রং ভরব সুন্দরভাবে, এইভাবে আমরা একটি সুন্দরভাবে কুকুর আঁকবো।